আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাহমিনা আক্তার ফ্রম তাহমিনাস লাইফ স্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মিল্ক ব্রেড। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনও অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো মিল্ক ব্রেড তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, তারপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার, তারপর দিয়ে দিব 1/2 চামচের মতো লবণ। 2 কাপ ময়দার জন্য 1/2 চামচ লবণই যথেষ্ট। তো এখানে এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি কেউ কম খান তাহলে অবশ্যই কম দিবেন, 3 টেবিল চামচ দিলেই চলবে। তো আমি এখানে 4 টেবিল চামচ দিলাম। তো শুকনা উপকরণগুলো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি এখন লিকুইড দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যাবে আর ভালো মতো মিক্স হবে না, সেজন্য শুকনা উপকরণগুলো আগেই 1টা চামচ দিয়ে মিক্স করে নিলাম। তো এখানে এখন দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি 1টা চামচ দিয়ে। তারপর এখানে আমি হাত ব্যবহার করে ভালো মতো ঝুরঝুরা করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুসুম লিকুইড দুধ। লিকুইড দুধটা কুসুম গরম দুধ হতে হবে, কারণ কুসুম গরম না হলে, বেশি গরম হলে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয় না, আর বেশি ঠান্ডা হলেও অ্যাক্টিভ হয় না, সেজন্য কুসুম গরম পানি অথবা দুধ দুইটাই ইউজ করতে পারেন। এখন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে, তারপর এটা হাত দিয়ে আমি ময়ান করে নিব। তো ব্রেড আমরা যেভাবে তৈরি করি সেভাবেই ভালো মতো ময়ান দিতে হবে। প্রথমে কিন্তু ব্রেডটা তৈরি করার জন্য ভালো মতো ময়ান দিতে হয়। ভালো মতো এখন আমি ময়ান দিয়ে নিচ্ছি, তারপর হাতে যখন লেগে আসবে হাতটা একটু ওয়াশ করে হাতে একটু তেল মেখে ভালো মতো ময়ান দিয়ে নিব। যেসব ভাই বোনেরা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তো এই হেল্পটা আপনারা করবেন। তো ময়ান দিয়ে আমি এখানে একটু অয়েল দিয়ে উপরে নিচে ভালো মতো রেখে দিব 2 ঘন্টার জন্য। দেখুন এটা কিন্তু প্রায় মসৃণ হয়ে গেছে। এখন এটা আমি রেখে দিব গরম জায়গায়, ঢেকে রেখে দিচ্ছি। এই তো 2 ঘন্টা পর ইস্টটা কিন্তু ফুলে উঠেছে, আর যেই গোলাটা ছিল সেটাও কিন্তু ফুলে উঠেছে। তো বাতাসটা বের করে আমি আলতো হাতে এটা এখন একটু ময়ান দিয়ে নিচ্ছি, আর এটা আমি এখন ভাগ করে নিব 3টা ভাগে। মিল্ক ব্রেড আমি আজকে একটু ডিজাইন করে তৈরি করতে চাচ্ছিলাম, তো সেই জন্য 3টা ভাগে ভাগ করে নিলাম। এই 3টা ভাগ আমি পিড়ি বেলুনে একটু বেলে নিয়ে তারপর লম্বা করে এর ভেতরে আজকে মোরব্বা দিব, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি কিনে এনেছি আর এটা দিয়েই আজকে মিল্ক ব্রেডটা তৈরি করছি। এখন গুলাগুলো একটু মসৃণ করে গোল করে নিলাম। এটা রাখার জন্য যে ট্রেতে বেক করব তার জন্য আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, আর মোরব্বাটা যতটুকু লাগবে আমার আমি কেটে নিব ছোট ছোট করে। এটা কিন্তু নর্মাল ফ্রিজারে বা ডিপ ফ্রিজারে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আপনার কিন্তু বাইরে রাখতে যাবেন না, তাহলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে আর নষ্ট হয়ে যায়। তো এই তো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমি। এখন আমি 1 ভাগ গোলা নিয়ে তারপর এটা লম্বা করে বেলে নিচ্ছি, যাতে রোলের মতো পেঁচিয়ে নেওয়া যায়। তো এই তো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তো একটু ফোল্ড করব, তার মধ্যে আমি মোরব্বা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে, আপনারা কিন্তু দেখেই বুঝে নিচ্ছেন। আর দুই পাশে কিন্তু একটু চাপা হলে ভালো হয়, কারণ মোল্ডে বসাতে সুবিধা হবে। তো 3টা 4টা মোরব্বা দিয়ে দিয়েছি, আর উপরে গার্নিশিংয়ের জন্য উপরে 1টা মোরব্বা দিয়েছি। এই মোরব্বা দিয়ে ব্রেডটা কিন্তু খুবই মজা, আমরা ছোটোবেলায় খেয়েছি খুবই মজা, এখন আমি বাসায় বানাই তো ভালোই লাগে, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তাহলে এভাবে খেলে আর বাইরে থেকে আপনাদের দোকান থেকে রুটি কিনে খেতে মন চাইবে না, বাসায় ইজিলি তৈরি করতে পারবেন কম উপকরণে। তো 1 ভাগ আমি এই ট্রেতে এখন রেখে দিচ্ছি।
দেখুন তিনটা ভাগ করে নিয়েছি, আর একটু কিন্তু আমি ফাঁক রেখেছি, খালি জায়গা রেখেছি, কারণ এটা কিন্তু ফুলে উঠবে। তো তিন ভাগ আমি দিয়ে দিলাম, এই যে দেখুন আর কিন্তু জায়গা নেই। তো এটা এখন আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ঢেকে রাখার পর দেখুন এটা কিন্তু আরও ফুলে গেছে আর শেপটাও চলে আসছে। এখন আমি এর মধ্যে একটা ডিমের কুসুম আর সামান্য একটু লিকুইড দুধ ব্রাশ করে নিব, মিক্স করে এখন এটা ব্রাশ করে নিচ্ছি। দেখুন ব্রাশের সাহায্যে খুবই আলতো হাতে ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু এই ফুলাটা আবার চুপসে যায়। তো আমি এটা ব্রাশ করে, এই লিকুইডটা ব্রাশ করে উপরে দিয়ে দিব সাদা তিল। সাদা তিলটা দিলে দেখতে যেমন ভালো লাগে, এটা খেতেও কিন্তু ভালো লাগে। আর এই সাদা তিলটা একটা কাচের বয়ামে আমি রেখে দিয়েছি, এটা প্রায় 1 বছর হবে রেখে দিয়েছি, আল্লাহর রহমতে কিচ্ছুই হয়নি, ভালো আছে। তো এখন আমি সাদা তিলটা দিয়ে দিচ্ছি, আমার পছন্দ মতো একটু বেশি করে দিয়ে দিচ্ছি। বাজার থেকে কিনে আনলে দেখা যায় যে তিল পাওয়া যায় না, খুবই কম তিল দেয় ওনারা। তো আমি আমার ইচ্ছে মতো মন মতো দিয়ে দিচ্ছি বেশি করে। তো এটা এখন আমি বেক করব। বেক করার জন্য আগেই চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে 3-4টা কাগজ দিয়েছি, কাগজ দিয়ে একটু গরম করে নিয়েছি আগেই। তো এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ড বসিয়ে এখন আমি মোলটা বসিয়ে দিব। প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কম হতে হবে। চুলার আঁচটা আমি দেখিয়ে দিব। তো এটা এখন স্টিলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে উপরে কালারটা সুন্দর আসে। তো এই ফ্লেমে এটা বেক করতে হবে। তো 30 মিনিট আমার হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে মিল্ক ব্রেডটা। তো আপনারা এটা বাসায় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন। এখন আমি উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে হলে সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেল বা বাটার দিলে এই রুটিটা অনেক সফট থাকে। তো এই যে আমি মোল্ড আউট করে নিলাম, এটা কিন্তু এখনও অনেক গরম। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।